গোটা করে তোমার কম পক্ষে রেস্ট দিতে হবে, ওই বাসায় রেস্ট দিতে তোমার সমস্যা হবে। শোনো, ভাবির কি অবস্থা দেখাইলাম, আল্লাহ জানে বাঁচে না মরে। তাড়াতাড়ি যাই ওই রাকিব ডাক্তারে নিয়ে আসি। তাড়াতাড়ি করে যা লাগবে ডাক্তার সাহেব। কি ডাক্তার রাখি চাই তুই? আরে ডাক্তার সাহেব তো মনে করছে গেছে সদরে, গেছে সদরে। সদরে গেছে তো তুই আসিস কোনে? আমি চেম্বারে বসবো। চেম্বার টেম্বার যা লাগবে না, আমার ভাবির অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আমার বাড়ি যাওয়া লাগবে। এই তো একটা ঝামেলায় ফেলালি, সকালকে সকালে যে চেম্বারে না বসতে পারলে আবার স্যার রাগ করবে। চেম্বার দরকার নাই ভাই, তোর রুগী দেখবি তো, আমার ভাবির আগে তোর দেহা লাগবে। আর একটা কথা শোনে, ওই ভালো করে কিন্তু ট্রিটমেন্ট করা লাগবে, বুঝছিস? উল্টো পাল্টা করে ওষুধ দিস না। চল ভাই চল, ঝামেলা। ভাবির অবস্থা খুবই খারাপ ভাই, একটু তাড়াতাড়ি চল ভাই, একটু তাড়াতাড়ি চল রে। তোমারও দোষ আছে, বারবার কয় যে বড় হইয়া থাকে, তুমি যে একটু দেখা হো এই অবস্থা তোমার বোন। একটা কথা কই, আমি রুগী দেখবো, আমার বাবু তো রুগী দেখবো, ভিজিট কিন্তু বেশি দিতে হবে। তোর দিবানি ভাই, আমার ভাবির আগে সুস্থ কর তুই। শালা কি ওজন রে বাবা, কি ওজন! আরে আসতাছি রে ভাই। আরে ভাই আমার ভাবির পিছনে গেলে আমার ভাই আমার ছাড়বে না, খুব মারাত্মক অবস্থা। আন ডাক্তার সাহেব আন আন। আরে আসতাছি, সমস্যা নেই, কোন সমস্যা নেই, আমার হাতে যে রুগী পড়ে সেই রুগীর পর বিষয়। বুঝছেন, একটা লোক আসবেন না, রুগীর সাইজ দেখতে হবে, আমি নিচে থেকে দেখে আনতে হবে, কোনে কোনটা রোগ হয়েছে আমার দেখতে হবে না। না তো সত আছে, পার না তো ঠিক আছে। বাবা রুগী না কুম কুম করতেছে দেখা যায়। বাবা ডাক্তাছে, পেট তো শুম শুম করতেছে দেখা যায়। এই কিরকম লাগে? ব্যথা 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 না, ব্যথা সেরে যাবে, টেনশন নেই, খারাপ রাখো দেখি। কাপড়টা নাভির নিচে পরবার সবসময় কি নাভির জানি
বাতাস যায় আলো বাতাস নারী তো মেন আমি যদি কারে এত তলে বইলে থাকে তাহলে বাতাস ঢুকবো না তো বাতাস না ঢুকবে তুমি তো এমনি অক্সিজেন ছাড়া হয়ে যাবা বুঝলে কে সব সময় পর নিচে পড়ার চেষ্টা করবা বুঝছো কি এরকম নিচে পড়বা এই ঠিক আছে না আরাম লাগতেছে কি বাতাস জন্য আরাম লাগলো কি তুমি বলো তোমার আরামে সে আর হাত দেখি হাত দেখি তোমার তো সোলো সোলো ভাবে ঢুকতেছে আর সোলো সোলো ভাবে ঘুরতেছে না তোমার বাতাস আস্তে আস্তে ঢুকতেছে আস্তে আস্তে বাইরে যাচ্ছে বুঝছো কি মনে হচ্ছে যে ডেঙ্গু আচ্ছা ভাই এইডস হওয়ার সম্ভাবনা আছে কি আরে না কি রে এইডস হবে তুমি কি বাইরে রেড়ে যাও না আমি শুধু রুমের ভিতরেই থাকি হ্যাঁ রুমে থাকি আমার স্বামীও তো বিদেশ থাকে স্বামী বিদেশ থাকে তাই তো তোমার এইডসের সম্ভাবনাই নাই রাখো আর কি আর কোন আনে ব্যথা করে কি বুকে ব্যথা করে কি হ্যাঁ যে বুকে ব্যথা করতেছে হ্যাঁ বুকের ব্যথা তো মারাত্মক দেখি এদিকে তো ব্যথা তো অনেক ব্যথা তোমার একদম তোমার হাত তো খালি ফাট 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 করতেছে তোমার তো আরো আগে চিকিৎসা নেওয়ার দরকার ছিল বুঝছো কি তুমি তো দেরি করে ফেলেছো শোনো উঠো তো দেখি তুমি বসতে পারবা কি উঠা বসতে পারবা কি ও বসতে পারবে আমি বসাই দিচ্ছি দেখো উনি বাবা রে এরকম নরম হয়ে পড়ছে একদম শোনো তোমার তো রেস্টের প্রয়োজন বুঝছো দিনে চার ঘন্টা করে তোমার কম পক্ষে রেস্ট নিতে হবে তোমার বাসায় রেস্ট নিতে তোমার সমস্যা হবে শোনো তাহলে কাজ করি রাখো রাখো তোমার আপাতত আজকের মতো আমি এক ঘন্টা তোমাকে রেস্ট দিয়ে যাই বুঝছো কি আমি যন্ত্র বলতে পরে দেখতেছি তোমাকে আগে তোমাকে আগে আমি আগে রেস্টটা দিয়ে যাই এইভাবে কোন ডাক্তার চিকিৎসা করে আরে তোমার প্রয়োজন যেটা সেটা আমি দিচ্ছি তুমি ডাক্তারের উপরে এত বেশি বুঝে করো হাত বাই করে দিকে এইভাবে রেস্টে থাকবে নড়াচড়া করবে না কোনো টাইম আপনার চিকিৎসা আমার পছন্দ না আমার দেওয়ার লাগবে আরে কি হচ্ছে ডাক্তার কেন রেস্টে যাচ্ছি তো ভালো লাগতেছে না তোমার জীবনটা তো বাঁচতেছে তোমার যা দরকার আমি তো তাই তোমার দিতেছি আচ্ছা আর ডাকে খালি বারে বারে ডাকে কি হয়েছে আসতাছি এ ডিজিটাল হ্যাঁ কে স্যার ভাবি এরকম অবস্থা কি ট্রিটমেন্ট করেছি আরে ট্রিটমেন্ট করব আমি ট্রিটমেন্ট ভালো হলে করতেই পারতাছি না মানে বাইরে থেকে ডাকা ডাকি শুরু করে দিছো কে কে হইছে আরে ইয়ার যে রোগ হয়েছে রোগটা তো মারাত্মক সিরিয়াস রোগ কি রোগ এই রোগ যদি কালে যদি না সারানো হয় আস্তে 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 সে পাগল মেন্টাল হয়ে যাবে কি কি রোগ রোগটা তো মনে করো যৌবন যাবে কি কয় সত্যি হো না আরে বিশ্বাস করনা পাগল আমি ডাক্তার না তুই ডাক্তার বেটা হলে অতি পারে আসলে ভাই বিদেশ হ্যাঁ বুঝছ নাকি এখন জিনিসটা তো ভিতরে থাকতে থাকতে শক্ত পাথরের মতো হয়ে গেলি ওর অপারেশন করে ভাই করে হারানো গুড়া তা তো বিশাল মারাত্মক সমস্যা হবে পরে হ্যাঁ আমি প্রত্যেকদিন আইসা আজকে আপাতত আধা ঘন্টা রেস্ট দিয়ে গেলাম কালকে থেকে হয়তো এক ঘন্টা করে রেস্ট আমি দিয়ে দেব আরে তুই আসিস ভাই প্রতিদিন আসিস ট্রিটমেন্ট করে দিস আচ্ছা কারণ ভাই সুস্থ না হলে সমস্যা হবে কোনো টেনশন নাই ভাই বড় জানবে না আমাদের এখন কি রকম একটু ভালো লাগতেছ না আরো ভালো লাগবে আমি আইসা যদি এক ঘন্টা করে রেস্ট দিয়া যায় তাহলে তোমার আরো ভালো লাগবে আসি তে আচ্ছা ভাই টাকাটা দে টাকা 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 চল তোর দিছিস বাইরে আগে যাস তুই হ্যাঁ আসি তে রে বাবা তাহলে আসি কাম অন এই যে টেনশন করে না কালকে হয়ে যাবে ঠিক আছে আসি খুব ভালো ট্রিটমেন্ট করেছেন তো শোনো আজকের যে ট্রিটমেন্ট আমি দিয়ে গেলাম দেখো একটু কিন্তু কমেছে বলেছে কিন্তু যে আরাম লাগছে আগামী কালকে এসে আরো ভালো করে চিকিৎসা দিবে আচ্ছা চলো তাহলে আসেন কোনো টেনশন নিবে না কোনো টেনশন নিবে না বুঝছো কি আমি এসে গেছি তোমাকে ট্রিটমেন্ট করো না আমি আসি আচ্ছা ঠিক আছে তুমি বাইরেই থেকো বুঝছো আচ্ছা ঠিক আছে আসো না এদিকে এসো যদি কাজ চিকিৎসা চিকিৎসা বারে সবাই ভিতরে এসো বুঝছো আচ্ছা ঠিক আছে বুঝতে হবে এটা বুঝতে হবে আচ্ছা চলো চিকিৎসক খুলে ফেলা এটা খুলে ফেলা গরম তো আর সব সময় তুমি ঠান্ডা আলো মধ্যে থাকবা বুঝো না আমার কোনো জ্বালা হয় নাই তো আমার
বুকে ব্যথা গার খিচে যায় আরে বুকে ব্যথা গার খিচে যায় যাই খিচে যায় সব খেসা নিয়ে বিছারাই দিব বুঝলি কি না আরে কুইলা ফালা না কেন কাজ করতেছে আর দর্শক বিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এরকম ভুয়া ডাক্তার প্রতিনিয়ত প্রত্যেক ঘরে এসে এসে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তাই আপনাদের কাছে একটা কথাই বলবো, সবসময় সতর্কতা অবলম্বন করবেন যেন এরকম ভুয়া ডাক্তারের পিছনে না পড়েন আপনারা। ধন্যবাদ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সব সময় ভালো থাকবেন এই কামনাই করি। আমাদের এই কতকটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, তারপরে দেখুন ডিজিটাল বাদাম ম্যাচ জহের আলী আর ম্যাডাম কাকুলির আকর্ষণীয় মজার মজার।